এখানে যাইতে পারবো না। আর আমার বাবাও বলবে না, মায়া তোমার কিছু লাগবে স্কুলে। আর আমি বলবো না, বাবা সাড়ে 500 টাকা বুঝে পিছের টাকা, আমার এই মুখ থেকে এই জবানটা চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার জুরিডিকশন ধরখার ইউনিয়ন রুটি গ্রাম এখন এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যা শুনলেই আপনাদের গা শিউরে উঠবে। প্রিয় দর্শক, এটি কোনো কাল্পনিক কাহিনী নয় কোনো সিনেমার গল্প কাহিনী, নয় কোনো নাটকের কাহিনী। 2024 সালের ঈদুল আজহার একদিন আগে, অর্থাৎ কোরবানি ঈদের একদিন আগে এমন নির্মম, নিষ্ঠুর আর পৈতাসিক নৃশংসতা হত্যাকাণ্ড ঘটেছে যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তাত ঈদের একদিন আগে পশু কোরবানি দিতে যেয়ে মানুষকে কোরবানি দেওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছে সে পেশায় একজন অ্যাডভোকেট, আর যার সাথে এই নৃশংসতাটুকু ঘটেছে তিনি পেশায় একজন কৃষক। ছোট একটি গরু কিনে সেটিকে অনেক যত্নে লালন পালন করে বড় করেন এবং কোরবানি দেওয়ার মতো উপযুক্ত করেন। উপযুক্ত করার পর এটির বাজার মূল্য হয় 2,50,000 টাকা। তার নিকটতম প্রতিবেশী অ্যাডভোকেট এই গরুটি কিনতে চান, কিন্তু তিনি এই গরুটি বিক্রি করতে চান না। তার কারণ, এই গরুটি তিনি নিজেই কোরবানি দিবেন। সেই অ্যাডভোকেট ঘরে ঢুকে একটি ধারালো দা নিয়ে আসে। সেই অ্যাডভোকেট রুবেল কৃষককে যখন ধাক্কা দিয়ে ফেলে তার বুকের উপর উঠে দা দিয়ে কোপ মারে, ফিনকি দিয়ে যখন রক্ত বাহির হয়, পাশেই ছিল তার প্রিয়তম স্ত্রী। স্ত্রী এসে তখন অ্যাডভোকেট রুবেলের পায়ে ধরে বলে, আমার স্বামীকে তুমি মেরো না, আমি তার প্রাণ ভিক্ষা চাই। প্রয়োজনে টাকা যা লাগে প্রশাসনকে সেই তাই টাকা ঢালবে, এমন কথাও সে বলে হুমকি দিয়েছে। ছেলেমেয়েদের ছেলে রুবেল বলে, ওরা বলে আগুন ওরা সাথে লাগতে পারবে না, লাগলে পড়ে যাবে, এরকম কথাবার্তি বলেছে। তারপর আমার কাকা কিছুই বলে না, ওই দোকানে সিসি ক্যামেরা আসলো, ওই টাইমটা আমরা দিয়া আছে, মানে ভিডিওটাও আছে। আমি নিজে তোমারে ঘর থেকে আইনে আমি তোমার বিচার করবো। আর আমি যদি তোমার বাড়িতে যেত আমি বিচার করতাম না, তো তুমি আমার নাম জানাইবা, আমি তো অবশ্যই তোমার জানাবি। তারপর আমার বাবা গুরুবাজার থেকে আসে, আসার পর রাস্তা অনুযায়ী কি জানে বলছে, তোমার ভাইকে তো ছেলেমেয়েদের ছেলে হুমকি দিছে। তারপর আমার বাবা রাস্তা থেকে আসতে বলতেছে, আমি থাকতে আমার ভাইয়ের চোখ তুলে নিবি, আমার ভাইকে এমনি তোরা হুমকি দিস, তোরা আগুন আ। আমার বাবা কথাটা বলার সাথে সাথেই মৌমাছির মতন ওরা চলে এসে পড়েছে। অ্যাডভোকেট রুবেল ওর গায়ে কিছুই নাই, ও ইচ্ছা মতে আমার বাবাকে কোয়াইতেছে। তারপর আমার কাকা বলে, আমার কাকা আনজাদা যায় রুবেলকে দোষে, রুবেলের ভাই ফালাই আমার কাকাকে জন এই জায়গায় হান্ডাটা নিছে, ওরা আইসি আমার কাকাকে মারবার জন্য। এই হান্ডাটা এই জায়গায় হান্ডা নিছে গা, তারপরে একটা আঙুল নিছে গা, তারপর আমার কাকাকে ধরে আনছি। কিন্তু আমার বাবার কাছে কে কুয়ে ধরে যাইতে পারছে না, কারণ ওরা সাতজন মিলে বেড় দিয়ে এমনভাবে কুবাইতেছে আমার বাবার মজরটাকে মুটিয়ে ফেলেছে। তারপর আমার বাবাকে ধরে ওরা জবর করেছে, আমার বাবার গলা দিয়ে রক্ত এরমভাবে চলাচলতি করতে করতেছে। আমরা ডরে কাছেও যেতে পারিনি, কিন্তু আমরা দুইটা চোখ দিয়ে দেখতেছি আর চোখের জল পড়তেছে। আমার বোন একটা, ওর স্বামী নাই, ও স্বামী 6 বছর নিচে মারা গেছে, ও আমার ওর দুইটা বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতেই থাকতো। আমার বোন মারতেছে একদিকে, আমার বাবাকে মারতেছে একদিকে, আমার বাবা আমার বোনের দিকে তাকিয়ে রয়েছে, আর আমার বোন আমার বাবার দিকে তাকিয়ে রয়েছে। আমার বোনও চিৎকার দিতে পারতেছে না, আমার বাবাও চিৎকার দিতে পারতেছে না, এমনভাবে কুবাইছে ওরা আমার বাবার মজকটাকে উল্টিয়ে ফেলেছে। আমার মা দূরটা যেয়ে বলে, ধরো আমাকে বিধবা করে ফেলেছিস। তারপর ওরা বলে, হেরো দে ছেমে দে বলে। পরে তো আমার মাকে লান্ত পিঠ দিয়ে একটা বাড়ি দিছে, আমার মার হাতাটা নেমে গেছে। তারপর আমার ভাই ছোট ভাইটা বলে, আমার বাবাকে আর মারো না, আর মারো না। তারপর আমার ভাইটা বাইরে ডাকছে না, কি বলবো, দুঃখের বিষয়। আমরা চোখ দুইটা চোখ দিয়ে দেখছি, কিন্তু আমার বাবাকে আমরা বাঁচাইতে পারলাম না।
সমাজের সবাই চোখ দিয়ে দেখতেছে, সমাজের সবাইকে হুমকি দিয়েছে যে আমি তাকে কুপিয়ে ফেলবো, কে কুই আর ডরে যায়নি। আমি যাও কুদ্দুর আগে গেছি, পরে তো আমারে নান্দব দিয়ে একটা দোকান দিয়েছে, আমি ওই এনে পরে গেছি। তারপর একজন লোক বলে, ওরে মারিস না, তোরা চলে যা। পরে তো ওরা চলে গেছে। শিব আমার বাবাকে মারার পর শিপন বলে, চেয়ারম্যান শিপন ছেমেদের জিয়ের জামাই বলে, আরে গরিব সরিবকে মারছে, দুই তিন লাখ টাকা দিলে ওরা ইয়া সমাধান হয়ে যাবে। তারই ছোট ছেলে নাসিমের মুখে শুনুন সেদিনের মর্মস্পর্শী ঘটনা। অ্যাডভোকেট রুবেল একর সুডু ফেন্সিং দাইছে। আচ্ছা, রামদাম নিয়েছে, বল্লম নিয়েছে, ড্যাগার নিয়েছে, তারপরে কি যেন একটা বলে যে বাড়ি দিলে মাংস পচে যায়। তারপরে সবাই মিলে ঘুমাইতে ঘুমাইতে আমার আব্বার মজুকটা উল্টে এনেছে। আমার আব্বা লাচ্ছে, আমার বোনের উপরে চাইয়া দিছে। ছেলেদের ফুটাইতে আমার আব্বার রাখছে না, সারাটা শরীর রাখছে না, বুকের উপরে বইয়া মাথাটা কুবাইতে কুবাইতে ফিয়া যেরকম ফুল্লালো এরকম ফুল্লালো হয়েছে। আমার কাকা যেয়ে গেছে ঢুকেটে ফিরাইতে, ফিরাইতে যাওয়ার সময় আমার কাকার একটা আঙুল হিসেবে গা, আমার কাকার মাথার হান্ডা ফালাই দিছে, থুতারা হাইটা লাইছে। বিয়া চাস্ত ভাই এখনো ফুইরা 18 মাসের মাথা, আত্মাটি ব্যাক হয়ে গেছে গা, কোনো কিছু ধরতে পারে না। হে ভাইরা কাকা ফিরে চিৎকার দেখেছে, হে ভাইরা খুব ঠান্ডা কাটতে লাগছে। আমি আমার মুখটা বলবো না বাবা ডাকটা, আমি আমার বাবাকে অনেক মিস করি। আমি আর স্কুল ড্রেস পরে আমি আমার বাবার সামনে যাইতে পারবো না, আর আমার বাবাও বলবে না মায়া তোমার কিছু লাগবে স্কুলে, আর আমি বলবো না বাবা 550 টাকা বুঝছে পিসের টাকা। আমার এই মুখ থেকে এই জবানটা চলে গেছে। সংখ্যায় কয়জন ছিল? 7 জন ছিল, 7 জনই এরকম ভাবে। তারপরে আমার এই ভাতিজে রামদা, রামদা ছিল বড় রামদা, অনেক বড় রামদা ছিল। তারপরে আমার বাসুরে শুয়ে বসতে পারে মাথার মধ্যে ইচ্ছা মতো কুপাইছে, কুপানের পরে আর তো বলতে পারে না শুয়ে গেছে। শোয়ার পরে এরা বুকের উপরে উঠে আমি দেখছি কিভাবে নৃশংস ভাবে আমার বাসুরের গলা এখানে দা লাগা দিছে। তারপর রামদা তো এটির মধ্যে বাইরে এসে মাথার মধ্যে ইচ্ছা মতো এরা 5-6 জনে মিললা ইচ্ছা মতো বাইরে এসে, এরা বাইরের পরে একদম ইচ্ছা মতো মায়েরা, তখন তো আমার হাজব্যান্ডের অবস্থা সিরিয়াস, আমরা এখানে নিয়ে আসছি, তখন এরা ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো মায়েরা তারপরে এরা বাড়ি থেকে বের হয়েছে। চেয়ারম্যান যে শিপন ওর ওয়াইফও ছিল বাড়িতে, অ্যাডভোকেট রুবেলের ওয়াইফও ছিল বাড়িতে, কিন্তু এরার ফ্যামিলি সবাই ছিল, টিটুর ওয়াইফ ছিল, আর যারা তো বিয়ে করে নাই ওরা ওরা তো ওয়াইফ নেই। মোর্শিনি ইচ্ছে মতো ওরে টুকরা টুকরা করে ডেকে ভর্তি পারলাম না, এই কথাটা বলছে রুবেলের মা। আর সেমেদ বলছে মোর্শিনি মোর্শিনি আলহামদুলিল্লাহ সে মারা গেছে, এর কথা বলছে। থেকে দূরে যাই সে দেখি আমার কাকা হতো, তারপর আমার বাবাকে যখন কুবাইতেছে দূর দিয়ে চিকে মেরে গিয়ে যাই যে আমার বাবাকে আর মার না। বলার পর সেমেদের ছোট ছেলে আইসা আমার মারে অনেক মারছে। তারপরে আমার বাবা আমার দিকে তাকাই রয়েছে, আমিও বাবার দিকে তাকাই রয়েছি, কিছু বলতে পারতেছি না। তখন যাই দিয়ে আমার বাবার বুকের উপরে ওইটা মাথার মেজে কুবাইতেছে, আমার এই ভাই বলতেছে আর মারো না, আমার বাবাকে আর মারো না। দর্শক, এই হত্যাকাণ্ডটি ঘটে প্রকাশ্যে দিবালোকে বহু মানুষের সামনে। দর্শক, এই হত্যাকাণ্ডের মধ্যে অ্যাডভোকেট রুবেল, তার 5 ভাই এবং তার বাবা সামাদ এবং তার এক আত্মীয়, টোটাল 7 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি চিৎকারা পড়ি যে আমার মুখে একটু পানি দে, একটু পানি হেরে দে না, আমি মুখের পাশে আমি রক্তের ইয়ে হেরে একটু ধরতেও পারছি না, যে আমি একটু দৈরা কথা বলি যে আপনার কি হয়েছে গিয়া দি, হ্যার জবাবই নেই, শ্বাসটা একবারে নাই। তারপরে একটু একটু লড়াই পরে গাড়ি তুড়াইয়া আমার ছেলে বাতিজা বাতিজি জাল সবাই নিয়ে গেছে, উপযুক্ত বিচার চাই আইনমন্ত্রীর কাছে, আমি এরা ফাঁসি চাই। দর্শক, আমরা এখন আখাউড়া থানার ওসির কাছে যাচ্ছি, তার কাছে বৃত্তান্ত শুনবো এই বিষয়ে। আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, ধরখার ইউনিয়ন রুটি গ্রাম, সেই গ্রামের একজন বাসিন্দা একজন অ্যাডভোকেট কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হাসপাতালের মাধ্যমে, উপজেলা হাসপাতালের মাধ্যমে জানতে পারি
যেখানে প্রথমে পাঁচজন রোগী এসে ধরতে পারে, পরবর্তী আমরা মোগল কিমকে জানি যে ওদেরকে রেকর্ড করেছে, যারা আজকে মামলার এগেনস্ট পার্টি আসেন তারা তারা যখন হয়েছে প্রথমে জানতে পারি, পরবর্তীতে আমরা ঘটনাস্থলে আমি নিজে সহ গিয়ে এবং এই জেরি এই মারামারিতে উনি মারাত্মক জখম হয়, প্রথমে সদর হাসপাতাল পরে টাকা মিলিয়ে ঢাকাতে ক্লিনিকে মারা যান। আমরা রাতেই মামলা নিয়েছি, মামলা নেওয়ার সাথে সাথে রাতে আমরা আমাদের থানা পুলিশের টিম এবং ইউনিট টিম এবং সদর থানার টিম সম্ভাব্য জায়গায় আমাদের ওখানে হসপিটালে তারা তারা আসামি হচ্ছিল চিকিৎসাটা নিয়ে সাথে চলে যায় ওখানে আমরা অভিযান করি এবং তখন থেকেই আমরা সম্ভাব্য জায়গায় ডিবি এবং পুলিশের আগে টিম আমরা কাজ করছি। আশা করছি আমরা খুব অল্প সময় এই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম। এরকম একটা অবস্থা, মানে দুই চোখে চাইছে দেখতেছি হ্যাঁ সবাই কুবাইতেছে আমার বাবারে, এডভোকেট রুবেল ও বুকের উপরে উইটটা আমার বাবার মাথার মধ্যে কুবাইতেছে, গলাটা জব করছে, আর তারপর জব করার পর সবজি বাইতে গেছে, আবার যাই এসে এর এহাই আরম তরম পারে আমার বাবা ফাও টাও দিও মানে কুবাইছে, ফাও আত ফাও সব খেয়ে কুবাইছে। আমরা যখন হেরা যাও চলে যাওয়ার পরে আমরা যখন চাইছি দরতাম একুল ধরলো রক্ত পরে একুল ধরলো, মানে অনেকজন মিললা ওটাই গাড়ি দেখলো যাওয়ার পরে, তারপরে আবার আইসে তো হেরার মহিলার একটারও লাগবে না কুবাইয়ের ধ্বংস করল, আবার আইসে পরে তারপরে দোকানে চার পাঁচজন লোক আসলো ফিরাই দিছে, ফেরা দেওয়ার পরে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে পুলিশ আইসছে, রুবেলের বাপ সেমেতকে নিয়ে আসার পরে বসাইছে, পুলিশ উইটটা সেমেত দিয়ে দিছে বসার জন্য, তার বসার পরে হেরা হেরা কথা বলছে, বলার পরে কি আইসা তুমি তো হার্টের রুগী তোমার তো অসুস্থ হাও লাগবো তুমি বাসার যাও, বাসার পাড়ানোর পরে তারপরে আমার বোনে বলতেছে আইসা আপনি জানো ওরে বাসার পাড়াইতেছেন পরবর্তীতে পাইবেন নি হেরে, স্যারকে বলি স্যার আপনি জানে সেমেতকে চলে যাইতে বলেছেন, সেমেতকে আপনি পরবর্তীতে পাবেন নি, পুলিশ বলে মনা তুমি চিন্তা করো না, আমি ওনাকে ডাক দিলে উনি আসবে, আইন যাতে টাকার কাছে না হেরে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি অনুরোধ আমার বাবার খুনিদের ফাঁসি চাই। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, ঈদের ঠিক একদিন আগে একটি নির্মম নিষ্ঠুর ঐতিহাসিক হত্যাকাণ্ড ঘটেছে এবং যিনি এই কাজটি করেছেন তিনি পেশায় একজন অ্যাডভোকেট, তাদেরকে গ্রেপ্তারে আপনার কি ধরনের পরিকল্পনা আছে এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে গত কোরবানির ঈদের ঠিক আগে অর্থাৎ 16 তারিখে এই আখাউড়া থানার ধরখার ইউনিয়নের দুই প্রতিবেশীর পরিবারের লোকজনের মধ্যে একটা তুমুল মারামারি ঘটনা ঘটে, সেখানে তারা দেশীয় অস্ত্র শস্ত্র যেটা আছে এটা নিয়ে তারা মারামারিতে লিপ্ত হয়, মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। তো আমরা প্রথমে মারামারির সংবাদটা গ্রাম থেকে পাইনি, পরবর্তীতে যখন আহত অবস্থায় চার পাঁচজন খাবার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তো সেখানে আমরা দেখতে পেয়ে আমরা ভিকটিম পক্ষকে অভিযোগ দিতে পারি, তারা অভিযোগ দিলে ওই দিন রাতে অর্থাৎ 17 তারিখ একদম ঠিক 12টার পরেই আমরা এই ঘটনায় মামলা রুজু করি। তার কাছে আকুতি মিনতি জানায় যে তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই, আমাকে বিধবা করো না, এমন আবেদন তার হৃদয়কে স্পর্শ করেনি, এতে হিতে বিপরীত হয়ে সে আরো উত্তেজিত হয়ে তার স্ত্রীকে চরমভাবে নির্মম নিষ্ঠুরভাবে তাকে আহত করেন। গুরু ডারে অনেক আতুর যত্ন করে এটার অনেক বড় করছে, বড় করার পরে এটারে বেচার লেগে হারা চেষ্টা করছে, হারার কাছে বেচনের লেগে তখন আমরা বেচছি না, যে আমরা নিজেরা কুরবানি দিই তখন আমরা আর এই গুরু কুরবানির গুরু ডারে নিয়ে তারা অনেক কিছু কইছে, করার পর আমরা কিচ্ছু কইছি না, করার পরও গুরুটা যে হেরারে দিলাম না, এ কারণে হেরা আমরা বাড়ির মধ্যে আয়া এই হেরাই মারছিল আগে 13 বছর আগে হেরাই মায়েরা ফাও ভেঙ্গালাইছে, একটা হাত ভেঙ্গালাইছে, একটা ফাও দুইটা ভাঙ্গা, পরে একটা হাতও ভাঙ্গা, প্রথম হেরা তো জানে যে কোন ফাউটা ভাঙ্গা, এ ফাউটাতে আগে দাওয়ার কান্তা দিয়ে দুইটা বাড়ি দিছে, দুইটা বাড়ি দেওয়ার পরে হে বয়া গেছে, বয়া যাওয়ার পরে তখন আবার হেরে ইটি ফিটটির মধ্যে দেওয়া শুরু করছে, ফিট ওজন দিছে হে সুজায়া শুয়ে গেছে গা, ওকার হাত পাও একবার সুজা করে দিছে, দিয়েছে পরে হের বিল্লা তে বুহের উপরে উঠতে বইয়া মাথা ডারে মনে করেন কি আজ যে বাদে ফলে
ঠিক মাথাটার এমন ভাবে পেঁয়াজের মতন পয়লা খাইছে, আর কলজা মলজা কিছু মনে করেন রাখছে না, বাইরা দাউদের দাউয়ের আশাটি দিয়া ফারাইয়া সাথে সাথে না দিয়া সেরা গরগর গরগর এমন অবস্থা করছে, মুখ টুক কোনো কিছু হ্যাঁ রাখছে না, এর দুনিয়াতে যে দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, আর অঙ্গটার মধ্যে একটা কোনো কিছু লয়ে গেছে, একবার শেষ করে দিছে। আমার জিয়ের একটা হাত বেঙ্গাল আছে, বাইরেতে বাইরেতে আমার জিটারে মাটি পালাই দিছে, আমার ওই আত্রা আমার ডাইন আত্রা আত্মাটারে বেঙ্গাল আছে, তার কান্দা দিয়া বাড়ি দিয়া। দর্শক, এমন নির্মম নিষ্ঠুর আর ঐতিহাসিকতার ঘটনাটি ঘটেছে প্রকাশ্যে দিবালোকে, মানুষের সামনে। কেউ সাহস করে এই নৃশংসতার প্রতিবাদ করার সাহস পায়নি, তারা কতটা ভয়ানক প্রকৃতির মানুষ আপনারাই উপলব্ধি করেন। একটি প্রতিবন্ধী ছেলে, শারীরিক প্রতিবন্ধী, তাকেও তারা ক্ষমা করেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার হাত। ঈদের আগের দিন আপনার বিকাল 3:30 সময় আমি খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ বাহিরে চিল্লাপাল্লা শুনিয়া বাইরে দেখি আমার কাকা বড় কাকার উপরে আপনার কূপ পড়ছে, বাড়ি পড়ছে, আমার ছোটো কাকার উপরে কূপ পড়ছে, বাড়ি পড়ছে, যে আমার বড় কাকা মৃত হোসেন মিয়া, ওনাকে আপনার কুবাইয়া মাতা মহযোগ বাই করেছে এবং গরুর বদলে ঈদের আগের দিন আপনার মানুষ জবাই করছে অ্যাডভোকেট রুবেল সাহেব, এবং ওনার লান্দর দিয়া মহযোগ এবং বাই করে লাগছে, আপনার বড় ব্যানার সরে দিয়া গলার একটা পুজ দেখ করে ইয়া করেছে, আমার আপনার এখানে গলার রক্ত খুব দিছে, আবার হাতেও বাড়ি পড়ছে। তারপর মনে করেন যে আমি চিল্লাইয়া আমার কাকারে হসপিটাল আনছি, হসপিটাল আনার পর আমার কাকা মারা যায় এবং আমার ছোট কাকার উপর আপনার মাথার কূপ পড়ছে দুইটা, সুতার নিচে এখানে পড়ছে আপনার একটা কূপ, হাতের আঙ্গুল কেটে লিখছে কূপ দিয়া। প্রিয় দর্শক, আমরা শুধু আপনার সমস্যার কথাই তুলে ধরব না, আমরা সোচ্চার হব আপনি ন্যায় বিচার পাওয়ার প্রসঙ্গে। অন্যায় অপরাধ সন্ত্রাসের বিরুদ্ধে হার না মানা অকুতোভয় যোদ্ধা। দর্শক, যখনই যেখানে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে তখনই আপনি আমাদেরকে জানাতে পারেন, আপনার দেওয়া তথ্য আমরা তা অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করব। আপনি চাইলে আপনার নাম পরিচয় আমরা গোপন রাখবো, আপনি নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে তা আমাদেরকে জানাতে পারেন, আমরা গণমাধ্যম আপনাদের সাথে আছি।